যে পরিস্থিতি আজকে দাঁড়িয়েছিল তাতে বাবা ওখানে মারাও যেতে পারতো, যে ওই ওই পরিস্থিতিতে আমি নিয়ে আসতে পারতাম না। আজকে সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাকে হেল্প করেছে, হ্যাঁ, তাতে খুবই খুবই ভালো, আমার কিছু বলার নাই। এখানে বর্ধমান থেকে মোটর বাইক করে বাবাকে ডায়ালিসিস করিয়ে নিয়ে ফিরছিলাম এবং ভাতারে এসে প্রচণ্ড জল ঝড় পেয়ে আমি ওই জামে পড়ে যাই এবং সেখানে জামে পড়ে যাওয়াতে আমি প্রচণ্ড জল ঝড়ে আমি এবং আমার বাবা প্রচণ্ড ভিজে যাই এবং বাবা প্রচুর মানে কাঁপছিল। কাঁপার সঙ্গে সঙ্গে আমি যখন দেখলাম যে বাবাকে এই অবস্থায় আমি বাড়ি নিয়ে যেতে পারবো না, তখন আমি ছুটে যাই সাংবাদিকের কাছে। এবং সাংবাদিকরা সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৎক্ষণাৎ মানে খুব কুইকলি উনি আমার বাবার প্রতি ব্যবস্থা নিয়ে কনভয় পাঠিয়ে দেয় এবং সেই কনভয়ে করে আমাকে বাড়িতে পৌঁছে দেয়। হ্যাঁ, আমাকে এবং আমার বাবাকে আসার পর আমাকে বাড়ি অবধিও আমাকে পৌঁছে দিয়ে গেছেন এবং সেখানে আমাকে আশ্বাসও দিয়েছেন যে আমি খবর নেব যে মেসমশাই কেমন আছেন না আছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে কী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানে অত্যন্ত কী বলবো মানে বলার কোনো জায়গাই নাই, যে উনি যেভাবে আমাকে হেল্প করেছেন, হ্যাঁ, তাতে আর কিছু কী বলবো মানে বলা কিছুই না। সত্যি খুব মানে খুবই হেল্প করেছেন আমাকে এবং চিকিৎসার দিক থেকেও আমারও খবর নিয়েছেন এবং বাবার আশ্বাস গিয়ে হয়তো আমাকে মানে বলে গেছেন যে আশ্বাস হয়তো দেবেন পরে। না, কখনো ভাবতে পারিনি যে কনভয় থেকে ওইভাবে এইভাবে আমাকে হেল্প করা, হ্যাঁ, এইভাবে হেল্প মানে আমি যে কনভয় থামিয়ে যে এইভাবে হেল্প করা আমি কোনোদিন দেখিনি। এই প্রথমেই দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যিই মানে একটা অন্য মাপের মানুষ, উনি যথেষ্ট হেল্প করেছেন আমাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি না পেয়েছেন তাহলে না না অবদান মানে বাবা হয়তো ওখানে মারাও যেতে পারত, যে পরিস্থিতি আজকে দাঁড়িয়েছিল তাতে বাবা ওখানে মারাও যেতে পারত, যে ওই ওই পরিস্থিতিতে আমি নিয়ে আসতে পারতাম। আজকে সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাকে হেল্প করেছে, হ্যাঁ, তাতে খুবই খুবই ভালো, আমার কিছু বলার নাই। আমার নাম সোমনাথ ব্যানার্জি, বাবার নাম বিজুবদ্ধ ব্যানার্জি, বাড়ি সিংহর।